সালাম আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা অবস্থান মানচিত্রে এই অধ্যায়টি আলোচনা করতে চলেছি তো শিক্ষার্থীরা পারো চ্যানেলের প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে ইনশাল্লাহ এখানে দেখো বলা আছে মানচিত্রে একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মানচিত্রের নমুনা উপস্থাপন করা হয়েছে এই মানচিত্রে অফিস ভবন ফুলের বাগান ইত্যাদি দেখা যাচ্ছে তোমরা আরো কি কি দেখতে পাচ্ছ তার একটা তালিকা নিচের ঘরে লেখো তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে মেইন গেট তারপর বাম পাশে সীমানা দেখতে পাচ্ছি ফুটবল মাঠ তারপর হচ্ছে বাগান দেখতে পাচ্ছি একাডেমিক ভবন দুই তারপর শহীদ মিনার অফিস ভবন ল্যাবরেটরি তারপর হচ্ছে স্কুল হোস্টেল মেবি এটা তারপর লাইব্রেরি পেছনের গেট আছে স্কুলের একাডেমিক ভবন এক তো স্কুলটা খুবই সুন্দর একটা স্কুল তো এখানে কি কি রয়েছে আমাদের এখানে লিখতে হবে তো এটা আমরা এখন পূরণ করি তো দেখো সীমানা আছে তারপর হচ্ছে মেইন গেট মাঠ বাগান শহীদ মিনার অফিস ভবন তারপর হচ্ছে ল্যাবরেটরি হোস্টেল লাইব্রেরি তারপর হচ্ছে লিখতে হবে এই হচ্ছে এই বক্সের উত্তর এখন কি বলছে এখানে তোমাদের তালিকাটি শ্রেণী শিক্ষককে এবং সতীর্থদের দেখাও এবং তাদের পরামর্শ মতো প্রয়োজনে সংশোধন করে নাও এখানে খেয়াল করো বলা আছে মানচিত্রে উপস্থাপিত বিভিন্ন স্থাপনা ফুলের বাগান মাঠ গাছপালার অবস্থানকে বিন্দুর মাধ্যমে প্রকাশ করা দেখো ছয় দশমিক দুই চিত্রে বিন্দুর মাধ্যমে প্রকাশ করা হয়েছে তাহলে এ ধরনের মানচিত্রকে অবস্থান মানচিত্র বলে ওই পূর্বের স্কুলেরই বিভিন্ন অংশকে এখানে বিন্দু দিয়ে প্রকাশ করা হয়েছে দেখো মাঠ এখানে এফ বিন্দু তারপর অফিস ভবন সি বিন্দু তারপর বাগানকে জি দিয়ে তারপর মেইন গেটকে এম দিয়ে হ্যাঁ একাডেমিক ভবন কে এ ওয়ান একাডেমিক ভবন দুই কে এ টু বিভিন্ন দেওয়া হয়েছে এবং ডট দেওয়া হয়েছে তো এ ধরনের মানচিত্রকে অবস্থান মানচিত্র বলা হয় এটা একটু মনে রাখবা হ্যাঁ ডট দিয়ে যে মানচিত্রগুলো প্রকাশ করা হয় এখন বলেছে চোখের আন্দাজ বা অনুমান করে অবস্থান মানচিত্র প্রস্তুত করা যায় না অবস্থান মানচিত্র প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ হল গাণিতিক হিসাব করে বিভিন্ন বস্তুর সঠিক অবস্থান আকার ও একটির সাপেক্ষে অন্যটির দূরত্ব পরিমাপ করা এবং প্রয়োজন মতো মানচিত্রে বস্তুগুলো অঙ্কন করা এই কাজগুলো করতে আমাদের স্থানাঙ্ক ধারণা প্রয়োজন আমরা স্থানাঙ্ক জ্যামিতির প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নিই এখানে বলা আছে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি এই পদ্ধতিটা সম্পর্কে এখানে অল্প কথাই বলা আছে এটা আমরা স্কিপ করে যাচ্ছি পরবর্তীতে খুব সুন্দরভাবে বোঝানো হবে উদাহরণের মাধ্যমে এখন এইটা দেখো স্থানাঙ্কের মাধ্যমে অবস্থান চিহ্নিত ছবিতে চিত্র কি দেখতে একজন শিক্ষক দাঁড়িয়ে আছেন এবং শিক্ষার্থীরা বসে আছে তো এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ এখানে শিক্ষক কিন্তু এই যে মূল বিন্দু ওতে দাঁড়িয়ে আছে হ্যাঁ এই পাটা এখানে হবে মূল বিন্দু ওতে দাঁড়িয়ে আছে তো এখানে কিছু শিক্ষার্থী বসে আছে শিক্ষকের অবস্থান থেকে আনুভূমিকভাবে একটি সরলরেখা এবং উলম্বভাবে সমকোণে আরেকটি সরল রেখা গিয়েছে তো এখানে দেখো শিক্ষকের পা বরাবর এদিকে একটা গিয়েছে এটা এক্স অক্ষ এটা হচ্ছে ভূমি বরাবর ঠিক আছে এটা আনুভূমিকভাবে বলা হচ্ছে আর এই যে লম্বভাবে একটা উঠেছে এটা হচ্ছে অয় অক্ষ ঠিক আছে ভূমি বরাবর যেটা সেটা একসক্ষ আর লম্ব বরাবর বা উলম্ব বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে অয়ক্ষ মনে রাখবা এটা হচ্ছে এটাকে উলম্ব বলা হয় এই সরল রেখা দুটির নির্দিষ্ট নাম আছে আনুভূমিক সরল রেখার নাম হচ্ছে এক অক্ষ বা এক্সিস আর একসক্ষের সঙ্গে উলম্ব সরল রেখাটির নাম হচ্ছে অক্ষ বা এবার একটু মনোযোগ দাও একচক্ষ ও অক্ষ পরস্পর যে বিন্দুতে করেছে তাকে মূল বিন্দু বলে এখানে একটু আর অক্ষ ছেদ বিন্দু কিন্তু ও দিয়ে প্রকাশ করা হয়েছে আর মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা জিরো এখানে একচক্ষের স্থানাঙ্ক জিরো অয়ক্ষের স্থানাঙ্ক জিরো তাহলে চিত্র ছয় দশমিক তিনে শিক্ষক যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে দুটি অক্ষ দুটি ছেদ করেছে এবং এই ছেদবিন্দুটি হলো মূল বিন্দু মূল বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা জিরো এটা মনে রাখবো সবসময় তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ব্যবহার করে একজন শিক্ষক গাণিতিকভাবে শিক্ষার্থীদের সঠিক অবস্থান বলে দিতে পারবেন যেমন শিক্ষার্থী এম এর অবস্থান হলো দেখো শিক্ষার্থী এম কই এই তো এম এইখানে এম তাহলে মূল বিন্দু হতে একসক্ষ বরাবর পাঁচ একক দূরে এই তো এটা হচ্ছে মূল বিন্দু মূল বিন্দু থেকে এক বরাবর পাঁচ একক দূরে পাঁচ একক দূরে আর একক দূরে অর্থাৎ আমরা এই তো এম শিক্ষার্থীকে দেখতে পাই অর্থাৎ এম শিক্ষার্থীর অবস্থান তাহলে শিক্ষার্থী এমের এর অবস্থান সংক্ষেপে লেখা যায় এম ফাইভ কমা সিক্স যেহেতু একসক্ষ বরাবর এখানে পাঁচ ঘর অয় অক্ষ বরাবর 6 ঘর ঠিক আছে এই তো 6 ঘর একই ভাবে শিক্ষার্থী জি এর অবস্থান হলো জি কোথায় দেখি এই তো এইটা হচ্ছে জি শিক্ষার্থী জি শিক্ষার্থীর অবস্থান দেখো x অক্ষ বরাবর 3 ঘর এই তো এখানে গিয়ে আবার কয় ঘর উঠতে হবে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর তাহলে দেখো মূলবিন্দু হতে x অক্ষ বরাবর 3 একক দূরত্বে এবং y অক্ষ বরাবর 4 একক দূরত্বে তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি জি তিন কমা চার এভাবে লিখতে পারি দেখো সেভাবে লিখা হয়েছে একে সংক্ষেপে লেখা যায় জি থ্রি এখানে তিন হচ্ছে এক চক্ষরের স্থানাঙ্ক চার হচ্ছে অয়ক্ষরের স্থানাঙ্ক এদের প্রথমটিকে ভুজ অর্থাৎ এই তিনকে হচ্ছে ভুজ যেটা এক চক্ষরের স্থাঙ্ক সেটা ভুজ আর দ্বিতীয়টিকে কোটি বলা হয় এটা অয়াক্ষরের স্থানাঙ্ককে কোটি বলা হয় মনে রাখবে এভাবে মূল বিন্দু এক্স অক্ষ অয়ক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা যায় এখন তোমরা কি পি এর স্থানাঙ্ক লিখতে পারবে প্রদত্ত বক্সে পি এর স্থানাঙ্ক লেখো পি কোথায় সেটা আমরা একটু খুঁজে বের করব আগে হ্যাঁ তাহলে পি কই এই তো দেখো এম এন পি পি হচ্ছে সর্বশেষ এটা মূলবিন্দু থেকে শুরু করতে হবে মূলবিন্দু থেকে একচক্রের দিকে যাইতে হবে কয় ঘর দেখো 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 কয় ঘর এই তো নয় ঘরে আসলাম নয় ঘর তাহলে উপরের দিক যাবো কয় ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে নাইন কমা সিক্স তাহলে এটা আমরা বক্সের মধ্যে খুব সুন্দরভাবে কীভাবে লিখবো সেটি তোমাদের দেখিয়ে দিই তাহলে পিবিন্দুর অবস্থান হলো x অক্ষ বরাবর 9 একক দূরত্বে এবং y অক্ষ বরাবর 6 একক দূরত্বে তাহলে পি এর স্থানাঙ্ক P (9, 6) তো নিচে একটা দাগ রয়েছে এটা একটু তোমরা লিখবা না হ্যাঁ এই দাগটা এখানে উঠেছে কোনো কারণ বর্ষতো যাই হোক এখন আমরা এই একক কাজটা সলভ করব বলছে যে চিত্র 6.3 দেখে নিচে ছকে নামের পাশে ভুজ ও কোটি উল্লেখ করে স্থানাঙ্ক লেখো এটা দেখি এটা ঠিক আছে কিনা বি বিন্দুটার অবস্থান ভুজ তিন কোটি এক দেওয়া আছে বি বিন্দু হচ্ছে এইটা ভুজ তিন অর্থাৎ এক্স অক্ষ বরাবর তিন ঘর ওয় অক্ষ বরাবর এক দুই তাহলে তিন কমা দুই হবে তাহলে এখানে তিন কমা দুই এখানে কোটি এক দেওয়া আছে এটা ভুল আছে এটা দুই করে নেবে এবার জি বিন্দুর স্থানাঙ্কটা কীভাবে বের করতে হয় দেখো জি কই এই তো জি এটা মূল বিন্দু থেকে একশ বরাবর তিন ঘর অক্ষ বরাবর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তাহলে তিন কমা চার তাহলে এখানে আমরা লিখব ভুজ তিন তাহলে জি থ্রি কমা ফোর এবার এল দেখব এল কই এই তো এল এটা মূলবিন্দু থেকে এক ঘর দুই ঘর তিন ঘর অর্থাৎ একচক্ষের স্থানাঙ্ক তিন অয়াক্ষের স্থানাঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে 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 হচ্ছে হচ্ছে কোটি আশা করি বুঝতে পারতেছ এগুলো খুবই সহজ জিনিস ই নম্বরটা দেখবে এবার এই তো ই হচ্ছে এইটা তাহলে মূলবিন্দু থেকে ডান দিকে নয় ঘর আসতে হয়েছে আর ওপরের দিকে দুই ঘর তাহলে ভোজ নয় কোটি দুই তাহলে নয় দুই নয় দুই এবার আমরা কে দেখব কে বিন্দুর অবস্থান যে কে এই তো কে তাহলে মূল বিন্দু থেকে এক ঘর ডানে এরা হচ্ছে এক সক্ষের স্থানাঙ্ক আর কে হচ্ছে ছয় আছে এই তো দেখতে পাচ্ছ তাহলে অক্ষরের স্থানাঙ্ক হচ্ছে ছয় তাহলে

তাহলে এই কাজগুলো আমাদের শেষ হয়ে গেল আশা করি তোমরা বুঝতেছো আমরা এটা একটু সলভ করি এখানে বলছে যে মূল বিন্দুতে অর্থাৎ ভুজ শূন্য কোটি ও শূন্য এটা মনে রাখতে হবে তোমাদের মূল বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা জিরো এভাবে একটি মূল বিন্দু ধরে তার সাপেক্ষে অন্য বিন্দুর ভুজ ও কোটির মাধ্যমে অবস্থান প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে বলা হয় স্থানাঙ্ক জেমিতি বা কোর্ডিনেট জিওমেট্রি ফরাসি দার্শনিক গণিতবিদ এবং বিজ্ঞানী রেনে এনার নাম নাম হচ্ছে রেনে এই এই চাচার তাহলে ইনি ইনি স্থানাঙ্ক পদ্ধতির সূচনা করেন ভালো ভালো অনেক কাজ করে গেছেন তারই নামানুসারে জ্যামিতির এই শাখাটি কার্তেশীয় স্থানাঙ্ক নামে পরিচিত কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন বস্তুর অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারি অবশ্যই ভালো কাজ করে গেছেন তিনি এবার এখানে বলছে তুমি মূল বিন্দু থেকে কোনো একটি বিন্দু যেমন পি ফাইভ কমা ফোর অর্থাৎ এই বিন্দুটার কথা বলা হচ্ছে তাহলে এই বিন্দুতে পৌঁছাতে চাও তাহলে তুমি এক অক্ষ বরাবর পাঁচ একক দূরত্বে ফাইভ কমা জিরো বিন্দুতে পৌঁছানোর পর অর্থাৎ এখানে দেখো এটা হচ্ছে মূল বিন্দু মূল বিন্দু থেকে এক অক্ষ বরাবর পাঁচ ঘর যাওয়ার পর এখানে একটু ব্রেক দিলাম তাহলে ফাইভ কমা জিরো মানে অয়ক্ষের স্থানাঙ্ক জিরো এই বিন্দুটা হচ্ছে ফাইভ কমা জিরো হ্যাঁ অয়ক্ষের সমান্তরালে চার একক দূরত্বে পৌঁছানোর অতিক্রম করে পি ফাইভ কমা ফোর বিন্দুতে পৌঁছাতে পারো এখন এই এ বিন্দু থেকে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তাহলে এক অক্ষের স্থানাঙ্ক হচ্ছে পাঁচ অক্ষের স্থানাঙ্ক চার এই হচ্ছে ফাইভ কমা ফোর এভাবে পৌঁছাতে পারি আবার অন্যভাবে প্রথমে মূলবিন্দু বিন্দু থেকে অয়ক্ষ বরাবর চার একক দূরত্বে অর্থাৎ মূল বিন্দুতে একস অক্ষের স্থানাঙ্ক জিরো আর এইখান থেকে চার একক উপরে উঠছে তার মানে অয়ক্ষের স্থানাঙ্ক চার হবে তাহলে বি বিন্দুর অবস্থানটা হচ্ছে জিরো কমা ফোর এত পৌঁছানোর পর এক সক্ষের সমান্তরালে অর্থাৎ এই তো এক সক্ষের সমান্তরালে এই দিকে যাইতে বলছে ডান দিকে সমান্তরালে পাঁচ একক দূরত্ব অতিক্রম করে পি ফাইভ কমা ফোর বিন্দুতে পৌঁছাতে পারো দুই ঘর তিন তৈরি করে অর্থাৎ অক্ষদয় এবং পি বিন্দু থেকে অক্ষদয়ের উপর লম্ব দেয় একটি আয়ত উৎপন্ন করে এজন্য কার্তেশীয় আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয় দেখতে পাচ্ছ এখানে আয়তাকার একটা অংশ তৈরি করেছে তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো এখানে বলেছে চিত্র ছয় দশমিক তিনে শ্রেণীকক্ষ শিক্ষক এক কর্নারে ছিলেন যদি শিক্ষক শ্রেণীকক্ষের মাঝখানে দাঁড়িয়ে থেকে বিভিন্ন শিক্ষার্থীর অবস্থান নির্ণয় করতে চান তখন কি করবেন এই অবস্থায় ছোট একটি কাজ করে খুব সহজে শিক্ষার্থীর অবস্থান নির্ণয় করা যায় যা করতে হবে তাহলে এক অক্ষের সংখ্যা রেখার বাম দিকে বর্ধিত করতে হবে এবং সংখ্যা রেখায় শূন্যের বাম দিকের সংখ্যাগুলো ঋণাত্মক এবং সংখ্যাগুলোর ক্রমান্বয়ে ছোট হতে থাকে একইভাবে ওয়াই অক্ষের সংখ্যা রেখার নিচের দিকে বর্ধিত করতে হবে এবং বর্ধিত সংখ্যারেখা জিরো এর নিচের দিকে সংখ্যাগুলো ঋণাত্মক এবং সংখ্যাগুলো নিচের দিকে ক্রমান্বয়ে ছোট হতে থাকবে তো এটা আমরা পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব এই তো এখানে দাঁড়ানো আছে ক্লাসের মাঝে একজন শিক্ষক আশেপাশে শিক্ষার্থীরা বসে আছে শিক্ষার্থীদের অবস্থান বের করে দেবে তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে একক কাজগুলো দলগত কাজগুলো এগুলো আলোচনা করব। শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ